বৃদ্ধি হয় বান্দার আমলনামায় লিখিত হয়। তাহলে প্রতিটা কসমের বিনিময়ে এক নেকি যা দশ নেকি বা তার চাইতেও বেশি অধিক সব পূর্ণ সবেকারীর অন্তর এখলাসের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক যা দিয়ে থাকেন সেটা কি কোন একটা ভেড়া যদি সকালে কাউকে গুনতে দেওয়া হয় চার ঘন্টার মধ্যে বলো পাঁচ ঘন্টার মধ্যে বলো না সারাদিনই বলো যে কয়টা ফসল আছে কোনো প্রকারেই মনে হয় কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে সে তার ফসল তুলে ঘুরিয়ে দিলে সারাদিনে ঘুরাই ঠিক হবে না ভুলভ্রান্তি করতে দিয়ে ঘুরে থাকে আর এটা জমন তমন একটা ব্যাপার নয়। তাহলে বিষয়টি অনেক স্বাদের কাজ অনেক পুণ্যের কাজ দরকার হচ্ছে এখলাস দরকার হচ্ছে একনিষ্ঠতা দরকার হচ্ছে আল্লাহর প্রতি মহাব্বত ভালোবাসা প্রেম তাহলে সন্তানকেও কোরবানি দেওয়া যায় জন্তু তো দূরে থাক আমরা যদি লক্ষ্য করি দেখতে পাব আমাদের সমাজের অধিকাংশ মানুষ আমাদের মুসলিম পরিবার মুসলিম দেশের অধিকাংশ মানুষ ইবাদতের মানে এই উদহিয়া কোরবানিটার গুরুত্ব কি পরিমাণ আমরা দিয়ে থাকি যার অনেক অনেক মূল্য কিন্তু মূল্য আমরা কিরকম করে দিই দেখেন ইসলামী শরীয়তের বিধান মোতাবেক যাদের উপর যেভাবে প্রতি বছর এই কোরবানিটি ওয়াজিব হওয়া একটি জরুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত স্বভাবে ভরপুর নিজের আমলনামা হওয়ার মতো একটি ইবাদত কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য ভরে এর কোনো মূল্যই দেওয়া হয় না সামাজিকভাবে মনে হয় আমাদের দেশে অনেক মূল্য কমতে হয়। আমি তার প্রমাণে আপনাদের সামনে উপস্থাপন করি কিছু কথা কোরবানি কার উপর ওয়াজিব কে কোরবানি দেবে কোরবানি তো ওয়াজিব আমাদের হানাফি মাযহাব অন্যান্য অনেক মাযহাবে এটাকে সুন্নাত সাব্যস্ত করা আছে এই ওয়াজিব হওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম এ বিষয়টিকে একটি খুব সহজ বুঝে নেওয়ার বিষয় যে যাকাত যাদের উপর ওয়াজিব কোরবানি তাদের উপর ওয়াজিব যাকাত যাদের উপর ওয়াজিব কোরবানি তাদের উপর ওয়াজিব গেলে এক কথা দুই নম্বর কথা হচ্ছে যাকাত যাদের উপর ওয়াজিব এরকম মানুষ ছাড়া আরো কিছু ধনাঢ্য ব্যক্তি তাদের উপর কোরবানি হবে সে ধনাঢ্যতা নিরূপণ করা হবে কিভাবে ফিকার কিতাবে বলা হয়েছে আল উদ্ধিয়াতু ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক সচ্চল ধনাঢ্য ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব উদ্ধিয়া ওয়াজিব সেটা নিরূপণ করার পদ্ধতি কি পদ্ধতি হইল যাকাত ওয়াজিব হয় পাঁচ ধরনের মাল থাকলে এবং সেটা কোষ পরিমাণ থেকে হবে পাঁচ ধরনের মাল হচ্ছে সোনা রূপা নগদ অর্থ যে দেশেই জিতা হোক আমাদের দেশে টাকা ভারতে রুপি সৌদি আরবে রিয়াল কুয়েতে দিনার ইরাকে দিনার এরকম যে দেশেরই মুদ্রা যেটা হোক তাহলে মুদ্রা অর্থাৎ নগদ অর্থ সোনা রূপা তিনটে গেল আপনি ব্যবসা করা পাঁচ নম্বর হচ্ছে যদি গবাদি পশু থাকে যেটার কিছু নীতিমালা আল্লাহ রাসূল কর্তৃক এবং ফুকাহে কেরাম কর্তৃক সুস্পষ্ট সেই নীতিমালার আওতাধীন যদি গবাদি পশু থাকে অর্থাৎ সর্বপ্রথম শর্ত হচ্ছে গবাদি পশুর জাকাত হইতে সেটার একটা কোর্স আছে পাঁচ গুণ তিরিশটা গরু চল্লিশটা বকরি আর এগুলি আবার বৎসরের বেশিরভাগ সময়ে সরকারি চারণ ভূমিতে
আশ্বাস ছায়া বেড়ায় ছেড়ে দেয়া বিচরণশীল ছায়া বলা হয় অর্থাৎ বিচরণশীল প্রাণী যদি থাকে তাহলে এই ব্যক্তিগুলির উপর জাকাত ফরজ হয় জাকাতের পরিমাণ 40 ভাগের এক ভাগ টাকা একত্রিত করার পরে 40 ভাগের এক ভাগ যা হয় হিসাব নিকাশের পর এই টাকাগুলি পুরো এক বছর থাকতে হবে এক বছরের কম হলে জাকাত আদায় করতে হবে গোশ পরিমাণ 5.5 লাখ রূপা বান্দার সমপরিমাণ বলি খালি সোনা রূপা নগদ অর্থ ব্যবসার মাল আর গরু যেগুলি ছেড়ে দেওয়া বিচরণশীল প্রাণী পাবন্দ গবাদি পশু যদি থাকে সেগুলি মোট মিলিয়ে 5.5 লাখ রূপার সমপরিমাণ মূল্যের হইলে সম্পত্তি এক বছর থাকতেই তার উপর জাকাত আদায় করতে হবে নিম্ন পরিমাণ হচ্ছে 5.5 লাখ রূপা যে দাম সেই দামের পরিমাণটা হলে কোর্স আজকে আমাদের দেশে সেটা স্বাভাবিকভাবে হিসাব করলে 70,000 টাকা হবে এর বেশি হবে না তাহলে 70,000 টাকা সারা বছর থাকতে হবে এর উপর যদি কারো 70 লাখ হয় সেটা তো ভালো সেটা তো খারাপ না কিন্তু নিচের এইটা এরা জাকাত দেবে এরা কুরবানি এই ধরনের মালিক মালিক ছাড়া আরো কিছু লোক আছে যাদেরকেও সচ্ছল ব্যক্তি ধনাঢ্য ব্যক্তি করা হয় তারা কারা তারা হচ্ছে এই সোনা রূপা এই সবগুলিরও কিছু হয়তো আছে যে পাঁচটার কথা বললাম জাকাত আছে হয় তারও হয়তো কিছু আছে কিন্তু কোষ পরিমাণ না পড়ার কারণে জাকাত আছে হয় এই কারণ করে এখন কুরবানিটা ওয়াজিব হবে কিনা এটার জন্য লক্ষ্য করতে হবে ধান চাউল মসুর খেসারি এরকম যত রকম সম্পদ হয় সম্পদ যদি থাকে পাক ধান যেটাই হোক যা দেশে টাকা হয় থাকে সেটা ওই সোনা রূপা যা যা আছে সবটির সাথে যোগ হবে অর্থাৎ সোনা রূপা নগদ অর্থ ব্যবসার মাল বিচরণশীল প্রাণী গবাদি পশু এইসবের যদি কিছু থাকে থাকে অথবা ওগুলো কিছুই নাই কিন্তু মসুর কলাই ইত্যাদি যে মালামাল করে আছে এইটা ঈদের দিন আর তারপরের দুই দিন অর্থাৎ 10, 11, 12 এই তিন দিন 70,000 টাকা পরিমাণ মালের দামের পরিমাণ মাল তার হইলে তার উপর জাকাত আছে তাহলে বোঝা গেল যার উপর জাকাত আছে তার উপর কুরবানিও আছে এটা গেল 1 নম্বর 2 নম্বর হচ্ছে জাকাত ওয়াজিব নাই কিন্তু ধান পাট চাউল ইত্যাদি দিয়ে জাকাত ওয়াজিব হওয়ার সমপরিমাণ মাল আছে এবং এই 3 দিনের মধ্যে হলেই হবে আর জাকাতটা পুরো 1 বছর থাকতে হয় সেই টাকা তাহলে কিছুটা পার্থক্য হইল এখন কথা হইল এই টাকাগুলি আর জাকাতের টাকাগুলি সবই কিন্তু নিত্য প্রয়োজনীয় সামগ্রী যা আছে বাদে হইতে হবে আর ব্যবহার্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাদে হইতে হবে আর হলে ঋণ যদি থাকে লোন যদি থাকে তাহলে বাদে হইতে হবে আমাদের দেশে কিছু মানুষ আছে বিরাট ব্যবসা চালায় অনেক লোকের কথা আমাকে বলছে পরে কেবে এত বড় ব্যবসা দেখেন নাই লোকে ভালোই তো না তার যে লোন আছে এগুলি তো তুমি কথা বাড়িঘর বেশি দিলেও শোধ হবে এরকম লোন আছে তাহলে ওই লোকের মধ্যে পড়বে না যেহেতু তার কিছুই নেই দেখা যাচ্ছে অনেক কিন্তু আসলে কিছুই আর ব্যবহার্য নয় কিন্তু ব্যবহার জাতের মনে হচ্ছে প্রয়োজন কিন্তু আসলে ব্যবহার হচ্ছে না এমন জিনিসও এর মধ্যে আসবে যেমন বড় বড় টাকা ত্যাগ আছে ব্যবহার ব্যবহার করে না কিংবা ধরেন বর্তমান সময়ে টেলিভিশন 20,000 টাকা দামের একটা টেলিভিশনই আছে বা তার চাইতে বেশি দামের টেলিভিশন আছে
কিছু লোকের আবার 10টা মোবাইল আছে, ফ্রিজ আছে ঘরে 2 দিন, এরকমের এগুলি সব আসাসুল দিয়া আসাসুল মানাজের অর্থাৎ ব্যবহার্য প্রয়োজনীয় সামগ্রীর বাইরে, অর্থাৎ এদারও দাম ধরতে হবে। ধরার পরে যদি 70,000 টাকা মালিকানা সাব্যস্ত হয় 3 দিনের মধ্যে তা, তাহলে তার উপর কোরবানি হবে। ঋণ পাওয়ার বাদে এখন প্রশ্ন হইল এই 3 দিনের মধ্যে সর্বশেষ 12 তারিখে সূর্য ডোবার আগে যদি কোন লোক টাকা যা ছিল 55,000 15,000 টাকা পাওয়া গেল, এবার 70,000 টাকা পাওয়াতে কুরবানি ওয়াজিব হয়ে গেল, কিন্তু সময় নাই তার পক্ষে যে এখন কুরবানি বিরিয়ানি কুরবানি দেয় বেড়া দিতে হবে, তাহলে কি হবে? আগে কিন্তু চেষ্টা করে কুরবানি দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে কুরবানি দিতে হবে, তার উপর ওয়াজিব সাব্যস্ত হয়েছে। যদি কুরবানি দিতে না পারে তাহলে আওকাতের মাহফুজার মধ্যে ইবাদতটি সংগঠিত হওয়ার কারণে এই ইবাদতের কাজা নেই, কথা বুঝবেন কি? যেমন নামাজের কাজা আছে, নির্দিষ্ট সময়ে নামাজ আদায় না করতে পারলে কাজা আছে, রোজা নির্দিষ্ট সময়ে না করতে পারলে কাজা আছে।